ওকে সো গত ছয়টা ক্লাসে আমরা অ্যাডমি ফটোশপ এবং আফটার সরি ইলিস্ট্রেটারের মোটামুটি পার্টগুলো দেখেছিলাম যে ক্লাসের ব্যাক আপ ভিডিওগুলো আপনাদের দেওয়া আছে অলরেডি সো আজকে থেকে হচ্ছে আমরা অ্যাডমি আফটার ইফেক্ট শুরু করবো আফটার ইফেক্টের দুই হাজার তেইশ সালের যে ভার্সনটা আছে এটা নিয়ে আমরা শুরু করব যে কোনোটা নিয়ে করা যেতে পারে কারণ আফটার ইফেক্টের দুই হাজার সাল থেকে সিসির যে ভার্সনগুলো আছে এখন পর্যন্ত লেটেস্ট ভার্সনগুলো প্রত্যেকটাই সেম একই ইন্টারফেস কাজকর্ম অলমোস্ট সিমিলার সো কিছু কিছু জিনিসে একটু চেঞ্জ আছে ওইগুলো নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি আফটার ইফেক্ট যদি আপনাদের না থাকে যে ডাউনলোড করবেন কিভাবে সো আমি একটা ওয়েবসাইট দিচ্ছি এক মিনিট সো আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো ইয়াতে ম্যাসেঞ্জার গ্রুপে এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক এখান থেকে আপনি চাইলে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারেন ফটোশপ ইলাস্টার আফটার ইফেক্ট মিডিয়া মিডিয়াই করার মানে একটা ক্রিয়েটিভ পার্সনের যত ধরনের সফটওয়্যার প্রয়োজন হয় আপনি সবগুলো সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই সফটওয়্যার মেনুতে আসলে এখান থেকে পনেরো সাল থেকে দু সাল পর্যন্ত যে ভার্সনটা দরকার জাস্ট এটাতে ক্লিক করবেন এখান থেকে আফটার এফেক্ট ফটোশপ যেটা প্রয়োজন ডাউনলোড নাও অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনি সিস্টেম রিকোয়ারমেন্টগুলো দেখতে পারবেন যে আফটার এফেক্ট চালাইতে গেলে আপনার পিসির ভাই আপনার মাইক মিউট করা আপনি কোনো কথা বলছেন কি বুঝতে পারছি না ও সরি ও সরি আচ্ছা সো সিস্টেম রিকোয়ারমেন্টগুলো আপনি এখান থেকে চেক করে দেখে ডাউনলোড করতে পারবেন যে আপনার আফটার ইফেক্ট বা যে কোনো সফটওয়্যারের জন্য কী ধরনের সি উইন্ডোজ সিস্টেম দরকার এখানে আপনি সবগুলো সফটওয়্যারই পাবেন একদম লেটেস্ট পর্যন্ত চব্বিশ সাল পর্যন্ত বা আদার্স যা আছে সবগুলোই পাবেন সো আপনি এখান থেকে দেখে জাস্ট এখানে ডাউনলোড না ক্লিক করলে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন এখান থেকে দেখেন একদম ড্রাইভের লিঙ্ক পাবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন যদি কখনও কোনো পাসওয়ার্ড চাই ওয়ান টু থ্রি পাসওয়ার্ড দিয়ে এন্টার করে নেবেন অ্যান ইনস্টল করবেন কীভাবে সেটার জন্য এখানে একটা ভিডিও মেবি আছে হ্যাঁ একটা ভিডিও আছে ফটোশপ ইনস্টল করবেন কীভাবে সেটার ভিডিও আর ফটোশপ ইলেস্টেট আর আফটার ইফেক্ট প্রিমিয়ার পর প্রত্যেকটা সফটওয়্যার একইভাবে ইনস্টল করতে হয় ইনস্টলেশন প্রসেস সেম তো আশা করি এটা নিয়ে কোনো প্যারা হবে না যদি হয়ে যায় তাহলে আমাকে জানাবেন আমি সেটা সলভ করে দেবো যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে আমি এটা রান করলাম সফটওয়্যার ইফেক্ট ওপেন করার পরে প্রথম যে পেজটা আসলো এই পেজে এখানে দেখেন বেশ কিছু রিসেন্ট প্রজেক্ট যেগুলো আছে সেই জিনিসগুলো শো করতেছে আফটার ইফেক্ট কাজ করে মূলত প্রজেক্ট অ্যান্ড কম্পোজিশন বেজ স্যার নতুন একটা প্রজেক্ট আমরা এখান থেকে নিব নিউ প্রজেক্ট প্রজেক্ট নেওয়ার পরে দেখেন অটোমেটিক্যালি এরকম একটা ওয়ার্ক স্পেসের এরিয়া চলে আসছে অ্যান্ড এখান থেকে যদি আমরা কোনো কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের কম্পোজিশন নিতে হবে সো কম্পোজিশান জিনিসটা কি কম্পোজিশন হচ্ছে বিভিন্ন এলিমেন্ট যেটার মধ্যে থাকে যেমন টেক্সট থাকতে পারে তারপর শেপ থাকতে পারে ফুটেজ থাকতে পারে এই প্রত্যেকটা জিনিস এক জায়গাতে রাখার জন্য যেই লেয়ার বেস যে কাজটা হয় সেটা হচ্ছে কম্পোজিশন সো আমরা ফটোশপে লেয়ার বলি আর আফটার ইফেক্টে থেকে আমরা বলি কম্পোজিশন বা নতুন ডকুমেন্টস এই টাইপের কিছু বলতে পারি সো ইন্টারফেসের মধ্যে এই ওয়ার্ক স্পেসের মধ্যে কী কী জিনিস আছে কোথায় কোনটা এটা সম্পর্কে একটু পরিচিত হয়ে নেই তারপর আমরা কাজ শুরু করি আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখানোর চেষ্টা করি এখান থেকে পুরো জিনিসটা অ্যান্ড বরাবরের মতো উপরে যে জিনিসটা থাকতেছে এটার নাম হচ্ছে আমরা মেনুবার বলতেছি অ্যান্ড তার নিচে যেটা আছে সেটা হচ্ছে টুলস তারপরে হচ্ছে এখানে এই যে এরিয়াটুকু প্রজেক্ট প্যানেল আপনারা হয়তো বা ডিফল্ট এরকম নাও দেখতে পারেন একদম শুরুতে আমরা ওয়ার্ক স্পেসটা যদি চেঞ্জ করে এখান থেকে হ্যাঁ এই জায়গাতে চলে আসবো আগে ঠিক আছে ইজেন্সিয়াল গ্রাফিক্সে তারপরে আমরা হচ্ছে এই জিনিসগুলো সেমস্যাম দেখতে পাবো সো উপরের এই এরিয়াটা বলছিলাম হচ্ছে আপনার মেনু বার তারপরে হচ্ছে এখান থেকে বার অ্যান্ড এই এরিয়াটা হচ্ছে প্রোজেক্ট প্যানেল প্রজেক্ট প্যানেল সে প্রজেক্ট প্যানেলের মধ্যে থাকবে হচ্ছে আমাদের কম্পোজিশনগুলো থাকবে এবং আমরা যে ফুটেজগুলো ইম্পোর্ট করবো হতে পারে সেটা আফটার ইফেক্টের সরি ইলেস্ট্রিটারের ফাইল হতে পারে ফটোশপের ফাইল হতে পারে কোনো একটা ইমেজ হতে পারে কোনো একটা ইফেক্ট হতে পারে ওই প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা ইম্পোর্ট করবো কাজ করার জন্য সেই জিনিসগুলো এখানে প্রোজেক্ট ফাইলের মধ্যে থাকবে অ্যান্ড এটা হচ্ছে কম্পোজিশন প্যানেল কম্পোজিশন প্যানেল মিনস এটা হচ্ছে প্রিভিউ প্যানেল আমরা যে কাজগুলো করবো ফাইনাল আউটপুট এখানে দেখা যাবে তার নিচেই যে বড় এরিয়াটা আছে এটার নাম হচ্ছে টাইম লাইন যেখানে হচ্ছে লেয়ারগুলো থাকে সো টাইম লাইনে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার থাকবে এরকম অডিও ভিডিও তারপরে ইফেক্ট ট্রানজেশন প্রত্যেকটা জিনিস এখানে আলাদা আলাদা থাকবে এবং এইগুলো আমরা ফাইনাল আউটপুটে এখানে কম্পোজিশন প্যানেলে দেখতে পাবো আচ্ছা তারপরে এখানে আছে বেশ কিছু জিনিস তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে ইফেক্ট অ্যান্ড প্রিসেট যে প্যানেলটা আছে এর মধ্যে সকল প্রকার ইফেক্ট অ্যান্ড প্রিসেট থাকে তারপরে এখানে আরও আছে হচ্ছে আপনার অ্যালাইন আছে তারপরে লাইব্রেরিসের আমাদের কোনো দরকার নাই ক্যারেক্টার আছে যেটাকে আমরা টেক্সট মডিফাই করার জন্য ব্যবহার করি অ্যান্ড এখানে ট্র্যাকিং অ্যান্ড কন্টেন নেওয়ার ফিল আছে সো ট্র্যাকিং জিনিসটা হচ্ছে আমরা যখন ক্যামেরা ট্র্যাক বা মানে প্রজেক্টে যাব তখন আমরা ট্র্যাকিং দেখব আর প্রিভিউ এখানে প্রিভিউ প্যানেল থাকবে যদি আপনার প্লে করে দেখতে হয় প্লেব্যাক দেখতে হয় তাহলে এখানে প্রিভিউ প্যানেল দিয়ে আপনি জাস্ট একটা ক্লিক দিলেই প্লে হবে অথবা কীবোর্ড থেকে শিফট জিরো অথবা কিবোর্ড থেকে স্পেস চাপলে এখানে জিনিসটা প্লে হবে সো এই হচ্ছে আপনার মোটামুটি ওয়ার্ক স্পেস পরিচিতি এর বাইরে আর যা আছে টুকটাক জিনিসপত্র এগুলো আমরা কাজ করতে করতে শিখে নেব সো এখন নতুন একটা কম্পোজিশান আমরা নিয়ে নিই এখান থেকে নতুন কম্পোজিশন এখান থেকে জাস্ট ক্লিক করেও নিতে পারি অথবা কম্পোজিশন যাওয়ার পরে নিউ কম্পোজিশন এখান থেকেও নিতে পারি সো কম্পোজিশন সেটিংস এইরকম উইন্ডোটা আসার পরে এখান থেকে আমরা সেটিংস করব অ্যাজ লাইক অ্যাজ আমরা যখন নতুন পেজ নিতাম ফটোশপ অথবা আফ পেজের সাইজ কেমন হবে বা রেজুলেশন কেমন হবে এই জিনিসটা সো এখানে যেহেতু এটা কম্পোজিশন আমাকে আমাদেরকে একটা মানে ভিডিও হিসাবে চিন্তা করতে হবে প্রথমত কম্পোজিশনের নেম আমরা এটাকে গেলি ক্লাস ওয়ান অ্যান্ড তারপরে এখানে আসতে হচ্ছে প্রিসেট সো প্রি সেট হচ্ছে পেজের সাইজ অথবা ভিডিও ফুটেজের সাইজ আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে ভিডিও ব্যবহার করি যেগুলো সেটা হচ্ছে স্কোয়ার সাইজের ওয়ান ইস টু ওয়ান তারপরে যদি আমরা ইউটিউবের জন্য ভিডিও করি সেটা হচ্ছে সিক্সটিন টু নাইন বা ওয়াইড সাইড যেটা তারপরে হচ্ছে যদি আমরা রিলসের জন্য করি পোর্ট্রেট সাইডের সো এখানে প্রত্যেকটা প্রিসেট দেওয়া আছে যে কোনো প্রিসেট আপনি চাইলে করতে পারেন এইচডি তারপরে আলট্রা এইচডি ফোর কে এইট কে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী যে কোনো একটা প্রিসেট আপনি সেট আপ করতে পারেন সো আমি এখান থেকে এইচডি যে সেট আপটা আছে নাইনটিন টোয়েন্টি বাই টেন এইটি এইটা আমরা সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে অ্যাক্সপেক্ট রেশিও স্কোয়ার পিকজেল যেটা আছে এটা অবশ্যই অ্যাক্সপেক্ট রেশিওটা স্কোয়ার পিকজেলে থাকবে অ্যান্ড ফ্রেম রেট ফ্রেম রেটটা এখান থেকে আপনি টোয়েন্টি ফোর থেকে থার্টি এর মধ্যে রাখবেন কারণ এটা ফ্রেম রেটটা যত বেশি দিবেন তত হচ্ছে আপনার ভিডিওটা স্মুথ হবে বা আপনার অ্যানিমেশনটা স্মুথ হবে কিন্তু এটার জন্য আপনার পিসিতে মানে লোড পড়বে বেশি সো মোটামুটি থার্টি ফ্রেম রেট হচ্ছে এভারেজ মোবাইল দিয়ে শ্যুট করি বা অ্যানিমেশন করি যেটাই করি সবগুলো সব জায়গাতেই আমাদের মোটামুটি একটা স্মুথ রেজাল্ট পাওয়া যায় সো টোয়েন্টির নিচেই বা টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইনের নিচেই কখনও ফ্রেম রেট ব্যবহার করবেন না তাহলে ফ্রেমগুলো ড্রপ হবে মানে একটু লাফ দিয়ে দিয়ে যাবে আপনি বুঝতে পারবেন সো যত ফ্রেম রেট ফ্রেম বাড়ায় দেবেন তত আপনার অ্যানিমেশনের কোয়ালিটি স্মুথ হবে বা ভিডিওর কোয়ালিটি স্মুথ হবে এখান থেকে থার্টি রাখলাম অ্যান্ড রেজুলেশনটা থাকবে ফুল তারপর আছে স্টার্ট টাইম কোড এটা সবসময় রাখবেন জিরো স্টার্ট টাইম কোড জিনিসটা কি পরে আমরা বলতেছি এনে এখান থেকে হচ্ছে ডিউরেশন তো ডিউরেশনটা হচ্ছে আমি একটা ফুটেজ বা একটা সিন কতক্ষণ ধরে আমি অ্যানিমেশন করবো কারণ যখন একটা যখন একটা অ্যানিমেশনের পার্ট আমরা দেখি অ্যানিমেশনগুলো কিন্তু হচ্ছে অনেক বড়ো হয় চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট বা দশ মিনিট বিশ মিনিটের অ্যানিমেশন হইতে পারে বা প্রমোশনাল একটা ভিডিও যখন দেখি আমরা এই জিনিসগুলো কিন্তু অনেক লং টাইমের হয় কিন্তু পুরো জিনিসটা একটা সিকোয়েন্সের মধ্যে হয় না বা একটা কম্পোজিশনের মধ্যে হয় না হয়তো বা ইন্ট্রো একটা সেকশনে হলো ইফেক্টগুলো একটা সেকশনের মধ্যে হইলো তারপরে হচ্ছে সিনগুলো একটা সেকশনের মধ্যে হলো এইরকমভাবে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা কম্পোজিশনে হয় সো এক একটা কম্পোজিশনের ডিউরেশন আপনি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন সো আমাদের যেহেতু প্রথমত হচ্ছে একদম বেসিক লেভেলের কাজ আমরা এখানে টেন সেকেন্ড ডিউরেশন রাখবো সো এটা হচ্ছে সেকেন্ডের ঘর তারপর এটা হচ্ছে ঘন্টা মিনিট আর একদম প্রথম যেটা আছে এটা হচ্ছে ঘন্টা সো এই দ্বিতীয় ঘর যেটা এটা হচ্ছে সেকেন্ড সো আমরা টেন সেকেন্ড টেন সেকেন্ড ডিউরেশনের একটা কম্পোজিশন ক্রিয়েট করবো পরে টাইম বাড়ানো যাবে কোনো সমস্যা নাই আর ব্যাকগ্রাউন্ড কালার কম্পোজিশনের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাক ডিফল্ট চাইলে আপনি ব্ল্যাক রেড বা ব্লু পিঙ্ক যে কোনো কালার দিতে পারেন এটাও চেঞ্জ করা যাবে ওকে সো আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করে ফেললাম এবং এটা হচ্ছে কম্পোজিশনের প্রিভিউ বা আউটপুট প্রিভিউ যেটা বলে সো কম্পোজিশন ক্রিয়েট করার পরে এখন আমাদের বেশ যে এলিমেন্টগুলো আছে টুলসের মধ্যে সেই এলিমেন্টগুলো সম্পর্কে একটু জানতে হবে এবং এইগুলো কীভাবে ব্যবহার করে সেটা আমরা দেখি সো এখান থেকে প্রথমত আমরা যদি টুলস প্যানেল থেকে এখানে রেক্টেঙ্গেলের ভিতরে যাই দেখেন রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেলের উপরে রাইট ক্লিক করেন অথবা ডাবল ক্লিক করেন কোনোভাবেই এর ভিতরে যে ইলিপস পলিগন বা আদার্স যে জিনিসগুলো আছে এগুলো বেরোবে না বের করার জন্য কী করতে হবে লেফট বাটন চেপে ধরে রাখতে হবে এক সেকেন্ড তাহলে এই জিনিসগুলো বের হবে সেখানে কী 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 রাউন্ড রেক্ট্যাঙ্গেল ইলিপস পলিগন অ্যান্ড স্টার যেই জিনিসগুলো আমাদের ফটোশপ এবং ইলিস্ট্রাটারেও সেম একই ওয়েতে ছিল সেখান থেকে যে কোনো একটা ইয়ে নিয়ে আমরা রেক্ট্যাঙ্গেল এখান থেকে নিলাম অ্যান্ড রেক্ট্যাঙ্গেলটা এখানে ড্র করলাম ড্র করার সাথে সাথে দেখেন টাইমলাইনে একটা কী সে লেয়ার যুক্ত হয়েছে এই লেয়ারের নাম কি এখান থেকে রেক্ট্যাঙ্গেল বা শেপ নামে একটা লেয়ার যুক্ত হয়েছে সো কম্পোজিশনের এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম দেখেন রেক্ট্যাঙ্গেল এখানে আসছে কি শেপ ওয়ান লেয়ার এবং এই শেপের মধ্যে আসছে একটা রেক্টেঙ্গেল আপনি চাইলে একটা শেপ লেয়ারের মধ্যে বেশ কয়েক ধরনের আপনি এলিমেন্টস এখান থেকে নিতে পারেন যেমন আমি একটা এলিপ্স নিলাম দেখেন এটা একটা এলিপ্স আসছে একটা রেক্ট্যাঙ্গেল আসছে কিন্তু যখন আমরা অ্যানিমেশন করতে যাব তখন কিন্তু প্রত্যেকটা শেপ আলাদা আলাদা লেয়ারে থাকতে হবে সেখান থেকে শেপের কালারটা চেঞ্জ করি আমরা স্ট্রোক যেটা আছে স্টোকটাকে আমরা জিরো করে দেবো স্টোকের উপরে ক্লিক করে এখান থেকে স্টোক নান অ্যান্ড এখান থেকে ফিল কালার দিয়ে দিই যে কোনো একটা এটা হচ্ছে ফিল কালার সো নর্মাল যে কোনো একটা স্টোক আপনি এইভাবে নিতে পারবেন বা সরি নর্মাল যে কোনো একটা শেপ আপনি এভাবে নিতে পারবেন এবং এই শেপটা নেওয়ার সাথে সাথে শেপের মধ্যে দেখেন মাঝখানে একটা পয়েন্টার আছে যেটাকে বলে হচ্ছে প্যান বিহাইন্ড বা ট্রান্সফর্ম টুল ট্রান্সফর্ম পয়েন্ট যেটা বলে এই ট্রান্সফর্ম পয়েন্টটাকে কেন্দ্র করেই মূলত শেপটা মডিফাই হয় যদি আমরা এটাকে রোটেশন করি তাহলে এই প্যান বিহাইন্ড টুলটা যেখানে থাকবে বা আপনার এই ট্রান্সফর্ম টুলটা যেখানে থাকবে আইকনটা যেখানে থাকবে ওই জায়গাকে কেন্দ্র করে ঘুরবে বা নড়াচড়া করবে সো প্রত্যেকটা শেপ নেওয়ার পরে বা টেক্সট লেখার পরে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন এই অ্যাঙ্কর পয়েন্টটা একদম সেন্টারে থাকে সো সেন্টারে নেওয়ার জন্য এখানে যে টুলটা আছে এই প্যান বিহাইন্ড টুল ব্যবহার করবো কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে এই প্যান বিহাইন টুলডের উপরে ডাবল ক্লিক করলে দেখেন এটা সেন্টারে চলে আসবে অথবা এই টুল সিলেক্ট করে আপনি চাইলে নর্মালি এরকমভাবে টেনে টেনে মডিফাই করে নিতে পারবেন সো দুইটা পদ্ধতি সেম আচ্ছা সো এখন এই জিনিসটাকে আমরা কি করতে পারি এইটাকে আমরা একটা বেসিক অ্যানিমেশন করব সো বেসিক অ্যানিমেশনের মধ্যে এখান থেকে যে টাইম লাইনে যে শেপটা আছে শেপ লেয়ারটা আছে এই লেয়ারটা ওপেন করি এখান থেকে দেখেন দুইটা প্রপার্টি আছে সো দুইটা প্রপার্টির মধ্যে কি আছে একটা আছে কন্টেন্ট আর একটা আছে ট্রান্সফর্ম সো কন্টেন্টের মধ্যে এই শেপটাকে স্পেসিফিকলি মডিফাই করার জন্য কন্টেন্ট প্রপার্টিটা তো কন্টেন্ট প্রপার্টির মধ্যে কী কী থাকে আমরা রেক্ট্যাঙ্গেলটা ওপেন করলে এখানে দেখবো রেক্ট্যাঙ্গেলের প্যাথ আছে রেক্ট্যাঙ্গেল স্ট্রোক অ্যান্ড ফিল তারপর হচ্ছে ট্রান্সফর্ম এটা হচ্ছে এই এখানে যে ট্রান্সফর্ম এনে এই ট্রান্সফর্ম দুইটা একই কাজ কিন্তু এটা হচ্ছে এই কন্টেন্টের ডিফল্ট আর এটা হচ্ছে লেয়ারের ডিফল্ট দুইটা আলাদা জিনিস মানে কাজ একই কিন্তু দুইটা বিহেভিয়ার আলাদা সো এর মধ্যে আমরা কী কী পাই স্ট্রোকের মধ্যে যদি রেক্ট্যাঙ্গেলের মধ্যে যাই সো রেক্টেঙ্গেলের মধ্যে হচ্ছে রেক্টেঙ্গেল প্যাথ যেটা প্যাথের সাইজ চার সাইডে যে লাইনগুলো আছে এগুলোকে বলে প্যাথের সাইজ এটাকে আমরা বড়ো ছোটো করতে পারি এখান থেকে যেটা হচ্ছে আমরা স্কেল করি অ্যান্ড পজিশন এদিক ওদিক নড়াচড়া করতে পারবো অ্যান্ড এখানে আছে রাউন্ডনেস কর্নারের যে রাউন্ডগুলো আছে এগুলো আমরা কম বেশি করতে পারবো সো এখন এই এই জায়গাতে যে প্রপার্টিগুলো আছে প্রপার্টির ভিতরে আবার প্রত্যেকটা যে নামগুলো দেখতে পাচ্ছি যেমন সাইজ পজিশন রাউন্ডনেস এই জিনিসগুলোকে বলা হচ্ছে ভ্যালু প্রত্যেকটা প্রপার্টির আলাদা আলাদা ভ্যালু আছে সো এই প্রপার্টির নিচে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুর যেই যে ভ্যালুর বাম পাশে এরকম স্টপওয়াস আইকন থাকে এই টাইপের যেই যেরকম স্টপওয়াস আইকন থাকে সেই ভ্যালুগুলাই ডাইনামিক মানে এই প্রত্যেকটা ভ্যালু আপনি চাইলে অ্যানিমেশন করতে পারবেন প্রত্যেকটা ভ্যালুতে অ্যানিমেশন করতে পারবেন যেমন এখানে আমি যদি শুধু রাউন্ডনেসটার ব্যাপার নিয়ে একটু কথা বলি যেমন এখানে আমাদের টাইম লাইনে দেখেন আমরা দশ সেকেন্ডের একটা টাইম লাইন কম্পোজিশন নিয়েছিলাম এটা হচ্ছে জিরো সেকেন্ড অ্যান্ড লাস্টে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে আছে দশ সেকেন্ড সো আমি চাচ্ছি এমন যদি কিছু হয় যে এক সেকেন্ডে আসার পরে এই যে রেক্টেঙ্গেল আছে এই রেক্টেঙ্গেলে কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে সুন্দর সো রাউন্ড করতে হলে কী করতে হবে এখানে বলছিলাম স্টপওয়াস যেগুলোতে থাকবে সেগুলাই ডাইনামিক স্টপওয়াশে একটা ক্লিক দিলে দেখেন এখানে একটা পয়েন্টার ক্রিয়েট হয়েছে যে পয়েন্টটারের নাম হচ্ছে কি ফ্রেম সো এই কি ফ্রেম অনুযায়ী আপনি প্রত্যেকটা জিনিস অ্যানিমেশন করতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন সো কি ফ্রেম আমরা নিলাম কোথায় এক সেকেন্ডে এক সেকেন্ডে কি ফ্রেম নিয়ে আমি বললাম রাউন্ডনেস এখানে হবে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট রাউন্ডনেস হবে বা হান্ড্রেড পার্সেন্ট রাউন্ডনেস হবে হান্ড্রেড পার্সেন্ট রাউন্ডনেস হবে কোথায় এক সেকেন্ডে এবং জিরো সেকেন্ডে এটার কোনো রাউন্ডনেস থাকবে না এরকম জিরো থাকবে সো জিরো সেকেন্ডে দেখেন একটা কী ফ্রেম দিছি এবং এই কী ফ্রেমে বলছি কি রাউন্ডনেস থাকবে জিরো এবং এক ফ্রেমে নিয়ে যেয়ে বলছি কী ফ্রেমে রাউন্ডনেস থাকবে একশো সো এখন এই জিনিসটা যদি প্লে করি কিবোর্ড থেকে স্ট্রেসবার চেপে দেখেন আস্তে আস্তে রাউন্ড হচ্ছে এক সেকেন্ডে যাওয়ার পর এটা কিন্তু রাউন্ড হয়ে গেল সো এরকমভাবে অবশ্যই আগে একটা কী ফ্রেমে ক্লিক দিয়ে নিতে হবে কি ফ্রেম বলছি যে এখানে স্টপ ওয়াশ আইকনে ক্লিক দিতে হবে এরপরে আপনি যত জায়গায় ভ্যালু চেঞ্জ করবেন প্রত্যেকটা জায়গায় ডাইনামিক হয়ে যাবে এটা হান্ড্রেড পারসেন্ট আছে আমি এখান থেকে যদি আরও একটু বাড়াই দিই ওয়ান ফিফটি অ্যান্ড দুই সেকেন্ডে যাওয়ার পরে এটাকে আবার জিরো করে দেব তাহলে দেখেন পুরো জিনিসটা কেমন হলো এখান থেকে যদি প্লে করি এটা এ পর্যন্ত যাচ্ছে এবং দুই সেকেন্ডে যাওয়ার পর আবার জিরো হয়ে যাচ্ছে মানে আপনি স্টপ ওয়াশ আইকন এখানে চাপার পরে যতগুলা ভ্যালু চেঞ্জ করবেন প্রত্যেকটা জায়গাতে আপনি ডাইনামিকলি অ্যানিমেশন দেখতে পাবেন ওকে আশা করি এই জিনিসটা খুব ক্লিয়ার এরপরে হচ্ছে স্টোক স্টোকের মধ্যে যাই স্টোকে কী কী আছে স্টোক যেহেতু আমরা অফ করে রাখছি সেই স্টকটা দরকার নেই স্টোক বাদ তারপর আমরা ফিলের মধ্যে যাই ফিলের ভিতরে কী কী আছে ফিলের মধ্যে আছে এখান থেকে দেখেন কম্পোজিশন আছে তারপরে ফিল রোল আছে এই জিনিসগুলো দরকার নেই আপাতত আমাদের অপাসিটি আর কালার নিলেই হচ্ছে সো কালার এখানে রেড আছে আপনি চাইলে যে কোনো কালার চেঞ্জ করতে পারেন এবং এই কালারটা অবশ্যই ডাইনামিক দেখেন এখানে স্টপ স্টপওয়াশ আইকন আছে তার মানে আপনি প্রতি এক সেকেন্ড পর পর আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন যেমন এখানে বর্তমানে এটাকে রেড রাখি অ্যান্ড এখান থেকে স্টপ স্টপওয়াশ আইকনটা ক্লিক করে দিই অ্যান্ড আমি এক সেকেন্ডে যাওয়ার পরে এটাকে বললাম এটা রেড থেকে এখন ব্লু হয়ে যাবে ওকে সো এখন যদি প্লে করি তাহলে দেখেন কী হয় এটা রেড থেকে আস্তে আস্তে ব্লু হয়ে গেল এবং বলছি দুই সেকেন্ডে যাওয়ার পরে এটা হয়ে যাবে গ্রিন এরকম ব্যাস দেখেন এক সেকেন্ড রেড ব্লু অ্যান্ড গ্রিন ঠিক আছে সো থিওরিটা হচ্ছে যতগুলা ভ্যালুর বাম পাশে স্টপস আইকন থাকবে ওইটাকে ক্লিক করে আপনি যত খুশি চেঞ্জ করেন প্রত্যেকটা ডাইনামিক হবে এবং অ্যানিমেটেড হবে আচ্ছা তারপরে এখানে থেকে আছে অপাসিটি অপাসিটি তো আমরা জানি এটা হচ্ছে ভিজিবিলিটি কেমন দেখা যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার দেখা যাবে নাকি কম দেখা যাবে সো ভিজিবিলিটিটা যদি আমরা একটু অন করি এখান থেকে স্টপস দিলাম হান্ড্রেড পার্সেন্ট প্রথমত থাকবে জিরো অ্যান্ড এটা এক সেকেন্ডে যাওয়ার পরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড দুই সেকেন্ড পর্যন্ত সে হান্ড্রেড পার্সেন্টই থাকবে এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম অ্যান্ড এখান থেকে তিন সেকেন্ডে যাওয়ার পরে আমি বলে দিলাম এটা হবে জিরো এখন যদি পুরো জিনিসটা প্লে করি এরকম জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট হইলো স্টে করলো অ্যান্ড লাস্টে চলে গেল ঠিক আছে সো এইটা হচ্ছে ডিফল্ট প্রপার্টিজ যেগুলো আছে ডিফল্ট প্রপার্টির ভ্যালু চেঞ্জ করে আমরা এই জিনিসটা করতে পারি অ্যান্ড এরপরে এখানে দেখেন ট্রান্সফর্মের ভিতরে কী কী আছে অ্যাঙ্কর পয়েন্ট আছে পজিশন আছে সো আমি এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে আগে ওকে সো অ্যাঙ্কার পয়েন্টগুলো হচ্ছে এই যে পজিশন চেঞ্জ করার জন্য মানে পজিশন মুভ করার জন্য তারপর স্কেল আপনি হচ্ছে ছোটো বড়ো করতে পারবেন এবং এই পুরো জিনিসটাই হচ্ছে ডাইনামিক হানড্রেড পজিশন জিরো জিরো অ্যাঙ্কার পয়েন্ট জিরো জিরো ওকে একদম সেন্টারে নিয়ে আসলাম এই প্রপার্টির মানে ট্রান্সফর্ম প্রপার্টির যে ভ্যালুগুলো আছে এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করব না ট্রান্সফর্ম প্রপার্টির আমরা কনটেন্ট না আমরা হচ্ছে লেয়ারের ট্রান্সফর্ম নিয়ে কাজ করব। সো লেয়ারের ট্রান্সফর্ম নিয়ে কাজ করলে হবে কি আপনি খুব সহজে এগুলো থেকে চেঞ্জ করতে পারবেন কিন্তু কনটেন্টের ভিতরে যদি হয় তাহলে প্রতিবার আপনাকে কন্টেন্টের ভিতরে যে যে ঢুকে ঢুকে চেঞ্জ করতে হবে এই যে পুরো যে কাজগুলো করলাম আমরা কন্টেন্টের ভিতর থেকে এই জিনিসগুলো চাইলে আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেট দিয়েও কিন্তু আলাদা আলাদাভাবে করতে পারি কন্টেন্টের ভিতরে কোনো কিছু টাচ করা ছাড়া যে জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব আপাতত এই লেয়ারের ট্রান্সফর্ম যে প্রপার্টি আছে এর মধ্যে কী কী আছে এখানে অ্যাঙ্কর পয়েন্ট পজিশন স্কেল অ্যান্ড রোটেশন এই পজিশন স্কেল অ্যান্ড রোটেশন এই তিনটা জিনিস দিয়েও কিন্তু বেশ ভালো ভালো ক্যাটাগরির অ্যানিমেশন করা যায় সো আমরা এখন সেই জিনিসটাই দেখব সো প্রথমত আমরা যদি পজিশনটা ধরি পজিশন আমি মনে করি যে এই যে স্কোয়ার বক্সটা আছে এই বক্সের পজিশন একদম জিরো অবস্থায় থাকবে ইসের বাইরে আমার কম্পোজিশনের বাইরে থাকবে অ্যান্ড এখানে আমি একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম এবং বললাম এক সেকেন্ডে যাওয়ার পরে এটার অবস্থান থাকবে কোথায় এটার মাঝখানে সো এখন যদি একটু প্লে করি তাহলে দেখেন জিরো সেকেন্ডে এই রেক্টেঙ্গলের পজিশন আছে বাইরে এবং আমি প্লে করে দিয়ে বলছি এক সেকেন্ডে সে চলে আসবে মাঝখানে এবং এখানে কিছু সময় স্টে করবে দুই সেকেন্ড পর্যন্ত স্টে করবে হ্যান্ড স্টে করার জন্য এখানে আরেকটা কি কী ফ্রেম দিব অথবা লাস্টে যে কী ফ্রেমটা আছে এটা কন্ট্রোল কনফলসি দিয়ে কপি করে ওই টাইমে যে টাইম পর্যন্ত স্টে করতে করাইতে চাই ওই টাইমে নিয়ে এখানে পেস্ট করে দিলাম এটা স্টে হলো এবং বললাম তিন সেকেন্ডে যাওয়ার পরে সে বাইরে চলে যাবে কোন দিকে যাবে একদম এই সাইডে বাইরে চলে যাবে এবার একটু প্লে করি এবং এখানে চলে গেল জিনিসটা মোটামুটি একটু ফাস্ট হয়েছে এবং এটার সাথে যদি আরেকটা ভ্যালু অ্যাড করি এখান থেকে স্কেলটা অ্যাড করি সো স্কেল অ্যাড করে কি করব আমি বললাম যে সে জিরো সেকেন্ডে যখন বাইরে আসে তার সাইজ থাকবে হানড্রেড পারসেন্ট এবং যখন সে এক সেকেন্ডে বাইরে মানে এখানে চলে আসবে এক সেকেন্ডে আসার পরে এর সাইজ হয়ে যাবে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত এখানে ফিফটি পার্সেন্ট থাকবে এই দুই সেকেন্ড পর্যন্ত সে ফিফটি থাকবে অ্যান্ড যখন সে বাইরে চলে যাচ্ছে তখন এটা সাইজ হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট তার মানে কি বাইরে হানড্রেড পার্সেন্ট ছিল সে এক সেকেন্ড আসতে আসতে এক সেকেন্ডে এসে সে ফিফটি পার্সেন্ট কমে যাবে তার মাঝখানে এক সেকেন্ডে সে ফিফটি পার্সেন্ট স্টে করবে এবং আবার যখন বাইরে চলে যাবে তখন সে আবার সে হানড্রেড পার্সেন্টে হয়ে বের হয়ে যাবে সো এটা প্লে করি এইরকম এন এরকম মানে জিনিসটা জুম ছিল জুম আউট হইলো এক সেকেন্ড আসার পর জুম আউট হইল স্টে করলো এবং আবার বাইরে চলে গেলো এরপরে আমি বললাম যে এটা যে সোজাসুজি আসতেছে এভাবে সোজাসুজি আসবে না এটা একটু ঘুরবে একটু রোটেট হবে সো আমি আবার এখানে যে ইয়ার্সে স্টপস আইকন আছে এটা দিলাম এবং এখান থেকে বললাম যে এই এক সেকেন্ড পর্যন্ত আস্তে আস্তে তুমি এরকম স্টে নর্মালি থাকবা এবং এক সেকেন্ড থেকে যখন এই দুই সেকেন্ড পর্যন্ত আসবা এই জায়গাতে তিনশো ষাট ডিগ্রি তুমি ঘুরবা মানে একটা পাক রোটেট হবে তিনশো ষাট রোট একই সেম কালারের জিনিস এক এক পাখ হলে বোঝা যাবে না এটাকে আমরা একশো আশি ডিগ্রি দিই তাইলে বোঝা যাবে ওকে অ্যান্ড লাস্টে ওই একই অবস্থায় চলে যাবে জিরো সেটা কেমন হলো এরকমভাবে আসলে এখান থেকে একটু ঘুরল তারপর আবার ঘুরতে ঘুরতে চলে গেল এরকম সো আমার টোটাল অ্যানিমেশনটা এখন হলো তিন সেকেন্ডের আমি দশ সেকেন্ডের যে ইয়া নিয়েছিলাম টাইমলাইন বা কম্পোজিশন নিছিলাম এই কম্পোজিশনের যে এখানে কম্পোজিশান এরিয়া আছে এটাকে ছোট করে নিয়ে আসলাম এই জায়গাতে সেখানে কিন্তু দুইটা এরিয়া আছে একটা হচ্ছে লেয়ারের এরিয়া লেয়ারের এরিয়া ছোট করব না এখানে টাইম লাইন ইন্ডিকেটরের যে ওয়ার্ক এরিয়া আছে এই এরিয়াটা আপনি চাইলে ছোটো বড় করতে পারেন মানে আপনার কম্পোজিশন দশ সেকেন্ডের কিন্তু আপনি কাজ করছেন মাত্র তিন সেকেন্ড তাহলে বাকি যে সাত সেকেন্ড এইটাকে ব্ল্যাক ফ্রেম না রেখে আপনি চাইলে এই টাইম লাইন ওয়ার্ক এরিয়াটাকে ছোটো করে নিয়ে আসতে পারেন এখানে সারা তিন সেকেন্ড পর্যন্ত আমরা রাখতে পারি হাফ সেকেন্ড স্টে করবে আবার নতুন করে শুরু হবে সো এখন পুরো জিনিসটাকে যদি প্লে করি এরকমভাবে দেখা যাবে আশা করি এই জিনিস টুকু ক্লিয়ার ওকে সো এই পর্যন্ত আমরা মোটামুটি তিনটা প্রোপার্টি দেখলাম তিনটা প্রপার্টি দিয়ে আমরা এই টাইপের একটা অ্যানিমেশন বানাইলাম এখন এই জিনিসগুলো এ ডুপ্লিকেট করে আমি চাচ্ছি আরও একটু ডাইনামিক কিছু করতে মানে এই পেজের মধ্যে আরও বেশ কয়েকটা জিনিস একটু নয়াচড়া করবে সো এই যে লেয়ারটা আছে এটাকে আমরা দিলাম এন্টার দিয়ে রিনেম করি এবং এর নাম দিলাম হচ্ছে শেপ ওয়ান অ্যান্ড কিবোর্ড থেকে কন্ট্রোল ডিপ্রেস করে এটাকে ডুপ্লিকেট করবো মোটামুটি চারটা পাঁচটা ডুপ্লিকেট করলাম এবং সবগুলোই কিন্তু এখন একই জায়গা থেকে আসতেছে যেহেতু আমরা এক অ্যানিমেশন করে ওই অ্যানিমেশনটাকেই বারবার ডুপ্লিকেট করছি সে কারণে একটা জায়গা থেকে সবগুলো আসতেছে কিন্তু এখন এই যেগুলো যদি একটু সরাইতে চাই যেমন আমি যদি পাঁচ নাম্বার যে ফ্রেমটা আছে এটাকে যদি সরাইতে চাই তাহলে দেখেন কী হবে এখান থেকে পুরো পজিশনটা চেঞ্জ হয়ে যাবে সো পজিশনটা চেঞ্জ হয়ে যেত না যায় তাহলে আমাদের কী করতে হবে প্রত্যেকটা কী ফ্রেম বের করতে হবে এবং কী ফ্রেম অনুযায়ী সরাইতে হবে এখন এই পাঁচটা লেয়ারের কী ফ্রেম একসাথে বের করতে হলে কী করবো কীবোর্ড থেকে ইউ প্রেস করবো এখানে যতগুলো কী ফ্রেম আছে সবগুলো একসাথে বের হয়ে যাবে সো আমার কিন্তু সবগুলো একসাথে এরকমভাবে দরকার নেই আমার দরকার সবগুলোর পজিশন সবগুলো একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে পি প্রেস করব তাহলে সবগুলোর পজিশন বের হয়ে আসবে সো প্রথমত এই পাঁচ নাম্বার যে ইয়াটা আছে লেয়ারটা আছে পাঁচ নম্বর শেপটা আছে এটার ফার্স্ট পজিশনটা আমি এখানে না রেখে এটাকে নিচের দিকে রাখতে চাচ্ছি এখানে সেকেন্ড যেটা আছে সেকেন্ডটার পজিশনটা রাখবো আমি এই জায়গাতে এটার পজিশনটা রাখবো এই জায়গাতে এটা আর দূরে অ্যান্ড প্রথম যেটা ছিল এটা ঠিক এক জায়গাতেই থাকবে এখন সবগুলো এসে যেহেতু এক জায়গাতে জমা হচ্ছে দেখেন এই রকম এক জায়গাতে জমা হচ্ছে এবং একসাথে ঘুরবে অ্যান্ড বের হয়ে যাওয়ার সময়ও সেগুলো থাকবে আলাদা লাস্টে যে কি ফ্রেমটা আছে এইটা একটু ডাইনামিক্যালি সারাই যাবে তাহলে জিনিসটা কেমন হলো আলাদা আলাদা আসলে এক হইল এবং সারা গেলো সব আলাদা আলাদা ভাবে এখন লাস্টে সবগুলাই তো গ্রিন এরকম সারাই গেল এখন এই যে এই রানিং যে মুভমেন্ট আছে শেফের যে মুভমেন্ট গুলা এইগুলাকে যদি আরো একটু স্মুথ করতে চাই তাহলে আমার কি ফ্রেম ইজি করতে হবে এখান থেকে সবগুলো কি ফ্রেম সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখান থেকে রাইট ক্লিক করে আমরা যাবো হচ্ছে কি ফ্রেমের ক্লিক করে এখান থেকে কী ফ্রেম অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এখান থেকে ইজি ইজ সবগুলো দেখেন আগের চেয়ে আরও একটু স্মুথলি আসবে এবং এই যে ট্রানজেকশনগুলো নড়তেছে নড়াচড়া করতেছে সো এর ভিতরে হালকা একটু মোশন দিতে হবে সো আমরা সবগুলার লেয়ারকে এই উপরে যে মোশন যে অপশনটা আছে এটা অন করে দিই সবগুলা সিলেক্ট করে একসাথে মোশন ব্লার তাহলে এখন মুভমেন্টগুলো আরও একটু স্মুথ হবে এরকম সো আশা করি বুঝতে পারছেন যে এখানে যে ডিফল্ট যে ভ্যালুগুলো আছে ট্রান্সফর্মের যে প্রপার্টিগুলো আছে প্রপার্টি আপনার পজিশন স্কেল অ্যান্ড রোটেশন এই জিনিসগুলো দিয়ে আপনি চাইলে আরো বেশ মজাদার কিছু অ্যানিমেশন তৈরি করতে পারেন যেমন আমরা যদি একটা বাউন্স বল অ্যানিমেশন দেখি যে উপর থেকে একটা বল পড়বে বাউন্স খাবে সো এই জিনিসটা নর্মাল কোনো প্রকার গ্রাফ এডিট ছাড়া যদি আমরা বানাইতে চাই তাহলে কী করবো আমরা নতুন একটা কম্পোজিশন নেই জাস্ট এখান থেকে একটা কম্পোজিশন নিয়ে নিলাম এটা হচ্ছে বল অ্যানিমেশন সো বল অ্যানিমেশনটারে আমরা একটা বল এখান থেকে নিয়ে আসি এই একটা সার্কেল এরকম অ্যান্ড এটাকে সেন্টার করার জন্য এখান থেকে যে অ্যালাইন আছে অ্যালাইনমেন্ট দিয়ে আমরা একটু সেন্টার করে দিই এখান থেকে অ্যান্ড শুধুমাত্র পজিশনটা আমরা চেঞ্জ করবো এক সেকেন্ডে সে নিচে একটা সার্ফেস ড্র করি যে এই সার্ফেসের উপরে সে পড়বে এরকম একটা সার্ফেস সার্ফেসের কালারটা একটু চেঞ্জ করে দিই বড় করে রাখলাম সার্ফেসটা আচ্ছা সারফেসটা অবশ্যই থাকবে এটার নাম দিয়ে হচ্ছে বলটা থাকবে একদমই বাইরে আমাদের যে কম্পোজিশন আছে কম্পোজিশনের বাইরে এবং বলের পজিশন যে ভ্যালুটা আছে পজিশন ভ্যালুতে আমরা এখান থেকে একটা ইয়ে দিয়ে দেবো টাইম লাইন ইন্ডিকেটার কি ফ্রেম অ্যাড করবো এবং এক সেকেন্ড বরাবর আসার পরে আমরা বললাম যে এটাকে এই জায়গাতে চলে আসবে সো নর্মাল এটা একটা নর্মাল অ্যানিমেশন এখান থেকে এরকমভাবে চলে আসলো জাস্ট এসে বসে গেল কিন্তু যখন একটা বল পড়বে তখন কি হবে বলটা উপর থেকে একটু স্পিডে চলে আসবে আসার পরে যখন সার্ফেসে আঘাত করবে আঘাত করার পরে এখানে একটু ড্রপ খাবে এরকম সো আমরা এক সেকেন্ড পর্যন্ত এটাকে নামাই নিয়ে আসলাম এবং এখান থেকে পাঁচ ফ্রেম পরে এটাকে আরেকটু উপরে তুলে দিলাম অ্যান্ড আবার দশ আর পাঁচ ফ্রেম পরে এই ভ্যালুটাকে কপি পেস্ট করে দিলাম মানে জিনিসটা এমন হইল একটু ড্রপ কিন্তু এই ড্রপটাকে আমরা আরো স্মুথ করতে পারি যদি আমরা গ্রাফ এডিটরে একটু কাজ করি কিন্তু এই মুহূর্তে আমরা গ্রাফ এডিটরে কাজ করব না হালকা একটু ড্রপ আর টাইমটা বাড়াই জাস্ট কি ফ্রেমটা সরাই দিলে টাইম বেড়ে যাবে এরকম প্রথমবার স্পিড বেশি থাকবে যখন ড্রপকে উপরে উঠল দ্বিতীয়বার নিচে নামার সময় স্পিডটা একটু কমে যাবে আমরা সর্বোচ্চ এটাকে কী করতে পারি সবগুলো কি ফ্রেম সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে ইজি ইউজ করে দেব অ্যান্ড এখান থেকে মোশন ব্লার অন করে দেব এরকম কিন্তু ইজি ইউজ করলে এই জায়গাটা পারফেক্ট দেখা যাচ্ছে না করলে অবশ্যই গ্রাফ এডিটর দিয়ে আর কি এডিট করতে হবে এখানে দেখেন যখন নিচে নেমে আসতেছে এই জায়গাতে টেবিলের সারফেসের উপর দিয়ে চলে সো এই জায়গাতে হবে সো টেবিলে আমরা পজিশন দিই পজিশন এই পর্যন্ত স্টে করবে এখানে এর সাথে সাথে অল্প একটু নিচে নামবে বলের সাথে সাথে এই যে এই বরাবর যখন বল উপরে উঠে গেল এটা আগের পজিশনে আবার চলে যাবে এরকম একটু ক্লোজলি খেয়াল করলে বোঝা যাবে যে বলটা যখন বাউন্স খাচ্ছে তখন টেবিলটা একটু নড়ে উঠতেছে এরকম সো চাইলে এই বলটাকে ডুপ্লিকেট করে আরও কয়েকটা কপি আমরা করতে পারি এবং এই জিনিসগুলোর পজিশন চেঞ্জ করে যেমন এটার পজিশনটা আমরা যদি এই সাইডে করে দিই সেভেন হান্ড্রেড ওকে এই জিনিসগুলাকে আমরা এখানে যে তিনটা বল আছে তিনটা বল কে যদি আলাদা আলাদা ভাবে ফেলতে চাই আমি একটু কালার চেঞ্জ করি সবগুলোরে তাহলে আর সহজ বুদ্ধি আছে যেটাকে আমরা অন্য আরেকটা শেপ দিয়ে অন্য আরেকটা লেয়ার দিয়ে কন্ট্রোল করব সবগুলো যেহেতু এক জায়গায় আছে এখন একটু পজিশন চেঞ্জ করা দরকার বল ওয়ান টু থ্রি তো আমি এখান থেকে নিউ নিউতে যাওয়ার পরে এখান থেকে নাল অবজেক্ট নিব নাল অবজেক্টে বল তিন নাম্বার যে বল আছে এটাকে আমরা প্যারেন্ট করে দেবো এখান থেকে অ্যান্ড জাস্ট পজিশনটা আমি একটু ছড়াই দেবো ওইদিকে এই বরাবর তারপরে হচ্ছে আমি আরেকটা নাল নিব নিউ এখান থেকে নাল অবজেক্ট এইটাকে এটাকে জাস্ট লিঙ্ক করে দিব এখান থেকে পজিশন এটা এই পাশে দিয়ে দিব এখন যদি দেখি এরকম তিনটার পজিশন তিন জায়গাতে সো যেহেতু অলরেডি আমরা মূল লেয়ারগুলোতে পজিশনের যে ভ্যালুটা আছে এটা চেঞ্জ করে ফেলছি এখন সবগুলারে নড়াচড়া করতে গেলে একসাথে নড়াইতে গেলে প্রত্যেকটা কি ফ্রেম প্রত্যেকটা ভ্যালু আমার চেঞ্জ করতে হবে সো এই প্রত্যেকটা ভ্যালু যেন চেঞ্জ না করা লাগে সেই জন্য আমরা নাল অবজেক্টের সহযোগিতায় ওই লেয়ারগুলোকে মুভমেন্ট করবো যেগুলোতে অলরেডি ইফেক্ট দেওয়া আছে ঠিক আছে সো আমরা যদি এটারে দেখা একটু আগে পরে করতে চাই জাস্ট একটা দুইটা লেয়ারকে একটু ফিসাই দিয়ে দিকে ওদিকে এরকম ঠিক আছে সো সেই ক্ষেত্রে আবার প্রত্যেকটা বল যখন পড়তেছে তখন টেবিলের সার্ফেসগুলোও আলাদা আলাদাভাবে মুভমেন্ট করাইতে হবে যেমন এটা পড়ার সময় একবার মুভমেন্ট হবে আমি এটাকে একটু সরাই দিই এখানে যখন চলে আসছে তখন আবার এই কি ফ্রেম আবার কপি করে এখানে আবার পেস্ট করতে হবে দেখেন এবং এটা যখন চলে আসছে সেম একইভাবে কি ফ্রেম গুলারে মুভ করতে হবে মানে টেবিলের যে কি ফ্রেমটা ছিল ওইগুলা এটারে যদি একটু প্লে করে দেখি এখন এই রকম প্রত্যেকটা বল নামতেছে এবং যখনই ড্রপ খাচ্ছে টেবিলটা তখনই মুভমেন্ট করতেছে সো এইগুলো খুবই বেসিক অ্যানিমেশন জাস্ট কী ফ্রেম দিয়ে কী ফ্রেমের যে বেসিক যে ভ্যালুগুলো আছে যে প্রপার্টিগুলো আছে এই জিনিসগুলো একটু নাড়াচাড়া করার জন্য এইটুকু দেখালাম এই জিনিসটা প্রথম দিনের ক্লাসে আপনারা সবাই প্র্যাকটিস করে হচ্ছে গ্রুপে পোস্ট করবেন অ্যান্ড এখন এই জিনিসটাকে আমরা কীভাবে ফাইল সেভ করব এবং একটা ভিডিও আকারে রেন্ডার করবো সেই জিনিসটা দেখি ফাইলসে চেয়ে এখান থেকে হচ্ছে সেভ সেভ্যাজ তারপর সে ব্যাস প্রজেক্টটা যেখানে সেভ করতে চাই লোকেশনটা সিলেক্ট করি এন্ড এখান থেকে আছে ক্লাস 7 ক্লাস 1 সো এটা আছে আমরা প্রজেক্ট সেভ করলাম এবং এটাকে রেন্ডার করব রেন্ডার করার জন্য যাব কম্পোজিশনে এন্ড এখান থেকে অ্যাড টু রেন্ডার কিউ রেন্ডার কিউতে আসার পরে এখান থেকে যে সেটিংস যেগুলো আছে ডিফল্ট সেটিংস সেগুলাই রাখবেন এখান থেকে যদি আপনাদের 23 সাল বা 24 সালে ভার্সন হয় তাহলে ইয়া পাবেন সরাসরি এখান থেকে এমপি ফোরের যে ভার্সনটা সেইটা পাবেন যদি এটা না থাকে এখান থেকে কুইক টাইম সিলেক্ট করবেন যাদের দু হাজার বাইশের ভার্সন তারা এখান থেকে ফর্ম্যাটটা সিলেক্ট করবেন কুইক টাইম অ্যান্ড এখান থেকে ওকে তারপর আউটপুট কোথায় সেভ হবে সেভ লোকেশনটা সিলেক্ট করে দিয়ে জাস্ট ট্রেন্ডার করেন যে ভিডিওটা আউটপুট হয়ে যাবে সো এই হচ্ছে আমাদের প্রথম দিনের আফটার ইফেক্টিভ ক্লাস অ্যান্ড নেক্সট ক্লাস থেকে আমরা আরও বেশ কিছু এখানে যে টুলসের ভিতরে যেগুলো আছে পেনটুল তারপরে হচ্ছে টেক্সট বা আদার্স যে ব্রাশটুল তারপরে ইফেক্ট অ্যান্ড প্রিসেক্ট অ্যালাইনমেন্ট এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নেক্সট ক্লাস দেখা হবে অবশ্যই প্র্যাকটিস করবেন